কতটা? আমরা দেখলাম যে নমিনেশনের প্রথম দিনেই রদরপুর অঞ্চলের 15টা গ্রাম সংসদ সহ পঞ্চায়েত সমিতি ফাইল হয়ে গেল। কারা করল? বিজেপি এবং সিপিএম এর জোটে, সিপিএম এর হারবার বাহিনী, বিজেপি গুন্ডা বাহিনী একজোট হয়ে তারপরে কিন্তু নমিনেশন ফাইল করল। এরপরে রদরপুরে তৃণমূলকে সরিয়ে দেব। ঠিক আছে, সবার একটা চোখ কপালে ছিল তাই দুঃখের বাবা বিরাট প্রতিদ্বন্দ্বিতা জিতা রতনপুর, আবার এখানে সমস্ত সিট গুলো নমিনেশন করেছিল। তাদের কাছে আমরা প্রশ্ন রাখি যে দাদা, এই যদি তৃণমূলের কালচার হতো তাহলে এটাই কিন্তু বজায় রাখতো যে আমাদের আমার পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখে গেছে যে এই পাতলাগুড়ি গ্রামে নাকি তৃণমূল কংগ্রেস মিটিং করতে এসেছিল, এখানে বিজেপি দাদা ভাইরা নাকি ক্যাঙারামি করে মিটিং করতে দেননি। যে সমস্ত মানুষগুলো এই পত্রাবলী গ্রামে তৃণমূল কংগ্রেস করছে শুধুমাত্র তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে বাকি গোটা গ্রামটাকে বঞ্চিত করে রেখে দেব, তাহলে কিন্তু কোন অসুবিধা ছিল না। তাহলে আজকে হাজার হাজার টাকা খরচা করে পাতলাগুড়ির গ্রামের মানুষকে আহ্বান করে, আমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে আপনাদেরকে বোঝার জন্য কিন্তু চিন্তা ভাবনা করতে বলতে হতো না। এখন তো একটা ছিল অংশমাতা, তার শ্বশুর করে দিয়ে সার্টিফিকেটটা দেখার জেলা বছরে আমি দিতে গেছি, সদস্যরা বলেছে তার জামাই বাবুকে দিয়ে দেখার, দেখো আমি বিরাট কর্মীরা দিতে গেছি আমার কি জনপ্রিয়তা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেটা না করে আজকে যে সমস্ত মানুষরা এখনো ভুল করে আছেন, এখনো এদাল ওদাল করছেন, তাদেরকে কিন্তু উচিত শিক্ষা দেওয়ার জন্য তারা আজকে শ্বশুর বাড়িতে সার্টিফিকেট না দেখাচ্ছে। আপনাদের কাছে এসে যে আপনারা আসুন, উন্নয়ন করুন, আমরা উন্নয়নের সাথে আছি, আমরা আপনাদের পাশে আছি। বিজেপি কর্মীদের যে সমস্ত বিজেপি নেতা রয়েছে তাদের কাছে প্রশ্ন রাখি যে দাদা, রতনপুর গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন হয়নি, তাহলে রতনপুর গ্রাম পঞ্চায়েতে যদি উন্নয়ন না হয় তাহলে প্রধানের এক নম্বর পঞ্চায়েতের স্থান তার রতনপুর অঞ্চল কি করে পায়? আপনার বাবা সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিল না সরকারের লোকেরা সার্টিফিকেটটা দিয়েছে না আপনার বাবা সরকার? তাহলে নিশ্চয়ই কাজের মান পর্যবেক্ষণ করে নিরীক্ষা পরীক্ষা মূল্যায়ন করে করে কিন্তু রতনপুর গ্রাম পঞ্চায়েতকে সার্টিফিকেটটা প্রদান করেছিল। তাহলে এই সার্টিফিকেটের কি সম্মান বা মানবাধিকারী বা আপনি নয়, আপনার এই যে পাতলাগুড়ি গ্রাম থেকে রাস্তাটা বেরিয়ে গেল, এটা কি মাননীয় বিধায়ক অর্থ আসবে শুধুমাত্র হচ্ছে না ভারতের চক্রবর্তী এই রাস্তার মধ্যে শুয়ে থাকবেন, না অংশমান চক্রবর্তী বলবে এটা আমার রাস্তা বলবে না, বলবে কিন্তু এটা রতনপুর অঞ্চলের উন্নয়নের রাস্তা, মাননীয় বিধায়ক এবং এমপি তহবিল যদি হয়ে থাকে বা পশ্চিমাঞ্চল খাতে যদি হয়ে থাকে এটা কিন্তু যাবে পাতলাগুড়ি গ্রামের মানুষ এবং রতনপুর অঞ্চলের মানুষ। আপনারা যাদেরকে রেখে পার্টি করছেন, যে বিজেপি তাদেরকে পার্টি রেখে পার্টি করছেন তাদের শিক্ষা কতটুকু, তাদের সেন্টার কতটুকু, যারা ঘর থেকে বেরোতে পারে না তারা আপনাদেরকে থেকে দাঁড় করে দিয়ে আজ দেখো আজকে যদি রতনপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস কিছু করবো মনে করতো তারা আপনারা কোথায় থাকতেন? কিন্তু রতনপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদেরকে সহানুভূতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভালোবাসা দিয়ে এমন গণতন্ত্র বলছিলেন যে আমি দুঃখ হয়েছি ঠিকই, কিন্তু আমি তাকে দুঃখটা এভাবে নিতে চাই যে তাকে সুখ দিয়ে তার দুঃখটা দিয়ে তখন কিন্তু সে অনুসন্ধান করবে যে এই লোকটা এত ভালো, আমরা এই লোকটাকে এত খারাপ ভেবেছিলাম কিন্তু আমরা ক্ষতি করতে গেছিলাম কিন্তু এই লোকটা তো আমাদের কোনো ক্ষতি করতে চাইল না, এটা বুঝুন। 5 বছর কম দিন না, 365 করুন মানে 5 থেকে 500 প্রায় 1900 দিন,
আজকের পাতলাবলি জনসভাতে আপনাদের বক্তারা যেটা বললেন যে নাকি গতবার আপনারা ওইখানে গিয়ে সভা করতে পারেননি, হেনস্থার শিকার হয়েছেন, এ সম্বন্ধে আপনি কি বলবেন? গতবার আমরা সভা করতে গেছিলাম, আমরা সভাটা করেছি কিন্তু সেভাবে গ্রামের মানুষের সাড়া পায়নি, তার একটা আতঙ্কে ছিল, বিজেপির একটা আতঙ্ক ছিল, কিন্তু সভাটা আমরা করেছিলাম। আজকে যে সভা করলেন কেমন লাগলো? আগে সভা করে খুব ভালো লাগলো, আজকে তো আর কোনো কিছু বিরোধী দল নেই, সমস্ত মিলেমিশে একাকার হয়ে যায়, সমস্ত যারা বিজেপি করতো তারা তৃণমূলে যোগদান করে দিল, এখন সমস্যাই নেই। আজ কত মানুষ বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন? বিজেপি থেকে তৃণমূলে কম করে 300 মানুষ আজকে যোগদান করেছে।